নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/8/2021 ইনকাম ট্যাক্স রিটার্ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কি না, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আপনারা কীভাবে করবেন। এখন নতুন ওয়েবসাইট যে রয়েছে income tax.gov.in, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন করতে পারবেন 2021/22 অ্যাসেসমেন্ট ইয়ার এবং ফিনান্সিয়াল ইয়ার 2020/21-এর। তো কীভাবে করবেন আপনার সেই পুরো পদ্ধতি আমি দেখাবো। আমি ITR-1 ইনকাম ট্যাক্স রিটার্ন 1 এক নম্বর, যেটা হচ্ছে স্যালারিড পার্সন, অর্থাৎ শিক্ষক মহাশয়রা, এই মানে শিক্ষক শিক্ষাকর্মীরা এই ITR ফর্ম ফিল আপ করেন। স্যালারি পার্সন যারা আছে তাদেরকে, তাদের জন্য ITR-1 করতে হয়। সেই ITR-1 ফর্ম বা ইনকাম ট্যাক্স রিটার্ন 1 ফর্ম কীভাবে এই 2021/22 ইয়ারে অ্যাসেসমেন্ট ইয়ারে আপনারা বা 2020/21 ফিনান্সিয়াল ইয়ারের এই ইনকাম ট্যাক্স রিটার্ন কীভাবে ফাইল করবেন সে পুরো পদ্ধতি আমি দেখাবো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই পুরোটা নিজেই করতে পারবেন। আমি নিজের মোবাইল থেকে করেছি কাজটা, তো আসুন দেখে নেবো বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। এবং অবশ্যই প্রতিটা পয়েন্ট দেখবেন, ভালো করে বুঝবেন, তারপরে নিজে করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো প্রথমে আপনারা ওয়েবসাইটে গেলেন income tax.gov.in, ওয়েবসাইটে গিয়ে এরকম ইন্টারফেস চলে আসবে, দিয়ে আপনি লগ ইন করলেন। লগ ইন করার পর এরকম ফার্স্ট পেজ আসবে। আসার পর আপনার একদম যদি উপর দিকে তুলেন, দেখুন ফাইল ইউর রিটার্ন 1 এপ্রিল 2021 থেকে 31 মার্চ 2022, ওটা পরের অ্যাসেসমেন্ট ইয়ার, মানে এই অ্যাসেসমেন্ট ইয়ারের মধ্যে এটা করতে হবে। তো দেখে নেবো। এবার আপনার ওয়েবসাইটে গেলেন, গিয়ে লগ ইন করলে, লগ ইন করার পর এখানে দেখুন ফাইল নাও অপশানটা ক্লিক আছে, এই ফাইল নাওটা ক্লিক করবেন। ফাইল নাওটা ক্লিক করলে অ্যাসেসমেন্ট ইয়ার এখানে আপনার সিলেক্ট হয়ে যাবে। কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা জানি 2020/21 ফিনান্সিয়াল ইয়ারের অ্যাসেসমেন্ট ইয়ার 2021/22 হবে, সেক্ষেত্রে সিলেক্ট করতে হবে। দিয়ে ফাইলিং অনলাইন মোড, অনলাইন মোড করতে হবে। করার পর কন্টিনিউ করতে হবে। আমি দিয়েছি, দেখুন আমি কারেন্ট ইয়ার 2021/22 করেছি, অনলাইন করেছি, কন্টিনিউ করেছি। কন্টিনিউ করার পর আপনারা এরকম একটা পেজ পেয়ে যাবেন, সেভ ড্রাফট পেন্ডিং সাবমিশন, এখানে স্টার্ট নিউ ফাইলিং, স্টার্ট নিউ ফাইলিংয়ের ক্লিক করবেন। স্টার্ট নিউ ফাইলিং ক্লিক করলে আপনার ইন্ডিভিজুয়াল, যেহেতু করছি আমি ইন্ডিভিজুয়াল করব, ইন্ডিভিজুয়াল ক্লিক করে এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে প্রসিড নিড টু চুজ দ্য ITR ফর্ম প্রসিড, তাহলে কোন ITR ফর্ম ফিল আপ করবো এখানে লিখতে হবে, আগে সিলেক্ট করতে হবে। দেখুন সিলেক্ট ITR ফর্ম, এটা টিপবো, টেপার পর সিলেক্ট করলে এখানে ITR-1 যেহেতু করবো, স্যালারি পার্সন ক্ষেত্রে 1 ক্লিক করবো, 1 ক্লিক করে প্রসিড করবো, 1 ক্লিক করেছি। দেখুন আমি 1 ক্লিক করার পরে 1 এখানে দিয়ে দিয়েছে, কারা ITR-1 করতে পারবে সেই ডিটেলস দিয়ে দিয়েছে। দেখুন ফর ইন্ডিভিজুয়াল বিং রেসিডেন্ট হ্যাভ টোটাল, যাদের 50 লাখের মধ্যে ইনকাম এবং স্যালারিড পার্সন এবং একটা হাউস প্রপার্টি রয়েছে, আদার সোর্স হিসেবে ইন্টারেস্ট রয়েছে, এগ্রিকালচার ইনকাম 5,000 টাকার মধ্যে, তারা এইটা করতে পারবে। দিয়ে প্রসিড উইথ ITR-1 ক্লিক করবো। প্রসিড টু ITR-1 ক্লিক করলে আপনার এরকম চলে আসবে, 1, 2, 3 লেট গেট স্টার্ট অপশানটা ক্লিক করতে হবে। লেট গেট স্টার্ট অপশানটা আরও ক্লিক করলে আরও নিচের দিকে অবশ্য কিছু অপশান আছে, আপনারা একটু দেখে নিতে পারেন, এরকম অপশান রয়েছে কিছু, সেই অপশানগুলো একটু দেখে নেবেন, এগুলো আর অত দেখার দরকার নেই। তাহলে ওটা লেট স্টার্ট ক্লিক করলেই আপনারা হচ্ছে এখানে কিছু অ্যান্সার রয়েছে, অ্যান্সারটা ক্লিক করতে হবে। দেখুন আর ইউ ফাইলিং ইনকাম ট্যাক্স রিটার্ন এনি ফলোয়িং রিজন, যে রিজন কারণে কী করছেন, বেসিক এক্সেমশন লিমিটের জন্য বা আপনি 17 প্রভিশন সিলেকশন, এইগুলো সব কিচ্ছু করার দরকার নেই। যখন স্যালারি পার্সন করবে তখন এটা কিচ্ছু করার দরকার নেই। একদম নিচের দিকে দেখুন, 2 লাখ টাকা ট্রাভেল হয়েছে নাকি, কারেন্টের বিল 1 লাখ টাকার উপর দিয়েছেন নাকি, এসব কিছু করতে হবে। আধার ক্লিক করবেন, আধারটা ক্লিক করলে দেখুন আধার ক্লিক করেছি, দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এরকম একটা আসবে, দিয়ে ওকে করে দেবেন। ওকে করার পর আপনার কটা জিনিস ফিল আপ করতে হবে, পার্সোনাল ইনফরমেশান, গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশান, ট্যাক্স পেড আর টোটাল ট্যাক্স লায়াবিলিটি, এই কাজগুলো করতে হবে। তো প্রথমে এই অপশানটা করে গেল আপনার, প্রথমে যেটা একদম প্রোফাইলের অপশানটা দেখুন, ইওর ভেরিফাই ইওর পার্সোনাল ইনফরমেশান, ভেরিফাই পার্সোনাল ইনফরমেশানে প্রথমে অটোমেটিক খুলে গেছে ফার্স্ট, দিয়ে প্রোফাইল নেমে এই সমস্ত কিছু থাকবে। দিয়ে আপনার এই যে পার্সোনাল দেখতে পাচ্ছেন, পার্সোনাল ইনফরমেশান, এই যে টোটাল, এই যে ভালো করে দেখুন এখানে যে যখন এটা দেখালো, দেওয়ার পর এখানে যে দেখুন পার্সোনাল ইনফরমেশান, এই পার্সোনাল ইনফরমেশানটা ক্লিক করতে হবে। পার্সোনাল ইনফরমেশানটা এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ছোটো তীর চিহ্নটা একটা আছে, এই তো তীর চিহ্নটা ডান দিকের, এটা ক্লিক করবো। এটা ক্লিক করলে আপনার পার্সোনাল ইনফরমেশান পুরো খুলে যাবে। আর এখানে একটা অপশান থাকবে, আমি একটু দেখাবো, জানান
পার্সোনাল ইনফরমেশন হিসেবে প্রোফাইলের নাম এই সমস্ত দেখবে, আধার নাম্বার, এডিট অপশানটা ক্লিক করবেন। এখানে এসে এডিট অপশানটা ক্লিক করবেন, আপনার যেটা এডিট করার দরকার এডিট করে নেবেন। অ্যাড্রেসে যদি এডিট করার থাকে অ্যাড্রেস এডিট করবেন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, নেচার অফ এমপ্লয়মেন্ট এটা সিলেক্ট করে দেবেন। আপনি যেহেতু ডিউ ডেটের আগে করছেন তাহলে এটা প্রথমটা সিলেক্ট করতে হবে 139(1), আর রিভাইজড হলে আলাদা। তো যাই হোক, রিভাইজড হলে দেখতে পাচ্ছেন বিলেটেটা 139(4)টা ক্লিক করতে হবে। তো যাই হোক, এটা ক্লিক করলাম, নোটিশের উপর ভিত্তি করে যদি থাকে এগুলো ক্লিক করতে হবে, এগুলো কিছু করার দরকার নেই। এটা ক্লিক করার পর একদম চলে যাব এখানে। তো এখানে দেখুন, এখানে একটা অপশান হবে, আর ইউ অপশান নিউ ট্যাক্স রিজিম, নতুন ট্যাক্স রিজিমে আপনি করতে চান কি? আমি নতুন নয়, পুরনো, যেহেতু পুরনো ওল্ড রিজিমই করবো রিজিম, তাহলে আমি নো করে দিলাম। নো করে দেওয়ার পর এখানে আবার আপনার ব্যাঙ্ক ডিটেলসটা, এটা খুব ভ্যালি মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি ব্যাঙ্ক ভ্যালিডেট কর আপনাকে ফার্স্ট করতে হবে। আপনার যদি ব্যাঙ্ক ভ্যালিডেট না থাকে তাহলে অ্যাড করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যোগ করবেন, দিয়ে ভ্যালিডেশন করবেন। আমার অ্যাকাউন্টে ভ্যালিডেট করা আছে, এখানে যে তিনটে ডট আছে এই তিনটে ডটটা ক্লিক করলে আপনারা ভ্যালিডেট করে নিয়ে অপশান থাকবে। আমি পরে দেখাচ্ছি এটা ব্যাঙ্ক ভ্যালিডেটের ব্যাপারটা। তো যাই হোক, আপনারা এইসব মানে পার্সোনাল ডিটেলসের মধ্যে এইসব ক্লিক করলে সব ঠিকঠাক থাকলে, সব ঠিকঠাক করলে দিয়ে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর দেখুন, আপনার যখন কনফার্ম হয়ে যাবেন একটা টিক চলে আসবে, তাহলে এই কাজটা হয়ে গেল আপনার। এবারে এবারে গ্রস টোটাল ইনকাম অপশানে দেখুন তীর চিহ্ন চলে এসছে, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা ক্লিক করলেই প্রথমে আসবে দেখুন স্যালারি এক্সেমশনের যদি কিছু থাকে, এখানে কোনো এক্সেমশন ক্যাটাগরি যদি কিছু থাকে এই সেকশান অনুযায়ী, সেকশান 10(10)(14)(1)টা রুল 2BB-র আন্ডারে ইয়েস করবেন, নাহলে নো করবেন এগুলো সব। তো এক্ষেত্রে বেশিরভাগই স্যালারি পার্সনের ক্ষেত্রে, স্যালারি এক্সামেশনের ক্ষেত্রে যদি থাকে তাহলে নো করে দেবেন সব এগুলো। তো এই সেকশানে যদি কারো ডিডাকশান থাকে ডিডাকশানটা ইয়েস করে একটা টাকাটা বসাবেন, নাহলে নো নো করে দেবেন। দেখুন কী কী অপশান রয়েছে, তো এগুলো সব নো করে দেবেন। দেখুন আমি নো করে দিয়েছি, একটা করে নো করে দিয়েছি সব। আমার এই স্যালারি ইনকামের কোনো ছাড় নেই, স্যালারি ইনকামের আমি ITR ফাইল করছি, সেক্ষেত্রে আমার এই সব ধরনের কোনো ছাড় নেই। সেকশান 10(13)(13)(a), সেকশান 10(5)(a) এর বা আদার কোনো এটা নেই আমার, দিয়ে নো করে দিয়ে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দিলে এখন পার্সোনাল ডিটেলস আমার ইনফরমেশান কমপ্লিট হয়ে গেল। এটা গ্রস টোটাল ইনকাম যখন কন্টিনিউ করে দেবো, গ্রস ডিটেলগুলো ভেরিফাই ওর ইনকাম সোর্স, এবারে ইনকাম সোর্সটা এখানে দিয়ে দিতে হবে। এখানে এডিট অপশানটা কি, আপনার যা কিছু থাকবে এইসব কিছু একদম ডাইরেক্ট এডিট অপশানে চলে যাবেন, ইনকাম ফ্রম স্যালারি সোর্স, স্যালারি এডিট অপশানে গেলেন। এডিট অপশানে গিয়ে আপনার গ্রসটা যা আছে, আপনার যে টোটাল স্যালারি থেকে যে পেয়েছেন সেই টোটাল ইনকামটা বসাবেন এইখানে দেখুন 17(1) সেকশানে স্যালারি, ঠিক আছে, 17 আসপাস স্যালারি এখানে বসালেন, স্যালারি আসপাস সেকশান এখানে স্যালারি টোটাল বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর এবারে আপনার বাকি যদি কিছু থাকে বসিয়ে দেবেন। এবারে লেস কিছু রয়েছে, এক্সেম্পট ব্যালেন্স যদি কিছু থাকে সেটা দিতে হবে, এখানে সিলেক্ট করে দিতে হবে কোনো এই। এরপর নিচের দিকে দেখুন ডিডাকশান ফর্ম স্ট্যান্ডার্ড, তাহলে এটা হয়ে গেল। এটা যদি কিছু থাকে এখানে এই ধরনের ডিডাকশান যদি কিছু থাকে 17(3)-এর বা এই লেস এক্সাম অ্যালাউন্স যদি কিছু থাকে, হাউস রেন্ট টাউস রেন্ট এখানে যদি থাকে অ্যালাউন্স, সেগুলো দিতে হবে অ্যাড করে, মানে এর মধ্যে দিয়ে অ্যাড করে দিতে হবে, তাহলেই চলে আসবে। দিয়ে আপনার নিট চলে আসবে, নিট স্যালারি চলে আসবে টোটাল দিয়ে। তারপরে আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান টিচারদের ক্ষেত্রে 50,000, এটা অটোমেটিক্যালি থাকবে, আপনারা দেখবেন। আপনাকে শুধু পিট্যাক্সটা বসাতে হবে, পিট্যাক্সটা যা হবে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর স্যালারি অটোমেটিক হলে হয়ে যাবে, দিয়ে আপনি সেভ করে দেবেন। দেখুন এখানে সেভ অপশানটা ক্লিক করে দেবেন, সেভ অপশানটা ক্লিক করে দেওয়ার পর আপনারা একবার দেখে নেবেন, যদি কিছু ভুল থাকে আবার এডিট করে আপনারা ঠিক করে দেবেন। দেখেন এক্সাম্পল ব্যালেন্স কিছু নেই আমার, ডিডাকশান 52,400 হয়ে গেছে, এটা 16 নম্বর ইউএসএর আন্ডারে, দিয়ে ইনকাম চার্জেবল এটা হয়ে গেল। এবারে হাউস প্রপার্টি যদি আপনার থাকে, ধরুন হাউস বিল্ডিং লোন আছে, তাহলে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট আপনি ছাড় পাবেন, তাহলে হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা আপনাকে এখানে ইন্টারেস্টটা এখানে অ্যাড করতে হবে, ব্রেকআপ অ্যাড করে এখানে দেখাতে হবে। আমার যেহেতু নিয়ে এটা কিছু করছি না, ইনকাম ফ্রম আদার্স যদি কিছু থাকে এখানে অ্যাড করতে হবে। আমার ইনকাম ফ্রম আদার্স আমি ব্যাঙ্কে ইন্টারেস্ট দেখাবো, ইনকাম ফ্রম আদার্সটা ক্লিক করলাম অ্যাড করে, দেখুন ইন্টারেস্ট সেভিং এখানে নো নো সব করা আছে,
ঠিক আছে, আমার আমি ইনকাম এখানে দেখে নিলাম, দেখে ইয়েস করে ইনকাম সেভিং ইন্টারেস্ট 1000 টাকা দেখিয়ে দিলাম। আর যদি ডু ইন্টারেস্ট ডিপোজিট ব্যাঙ্ক পোস্ট অফিস কোনো আরডি ফার্ডি যদি থাকে, ইন্টারেস্ট কাম ফ্রম ডিপোজিট ইন ব্যাঙ্ক, ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য কিছু এই থাকে, রিসিভ ইনকাম অ্যাজ এনহ্যান্স কম্পেনসেশন। তো ইন্টারেস্ট বাদে আরও যদি কিছু ডিপোজিটে থাকে, ফ্যামিলি পেনশন ইনকামের যদি হয় সেখানে দিতে হবে, ইনকাম ট্যাক্স রিফান্ডের যে যদি কিছু টাকা এখানে থাকে সেটা ইয়েস করে দিয়ে বসাতে হবে, এনি আদার থাকলে এনি আদারে বসাতে হবে। দেও এগুলো হলো। ডু ইউ হ্যাভ ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্টের যদি কিছু থাকে ডিভিডেন্ড ইনকাম ইয়েস দিতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর দেখুন আমার আদার সোর্সের ইনকাম 1000 টাকা চলে এসেছে। আদার সোর্স কিছু থাকলে অ্যাড করতে যেতে পারে। দিয়ে গ্রসও আমার ইনকামটা বেড়ে গেছে দেখতে পাচ্ছেন, গ্রস ইনকাম এখানে টোটালটা ওর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। দিয়ে আসার পর এইখানে যে দেখুন এখানে একটা বক্স আছে, আমি এটা দেখেছি, বক্সটা ক্লিক করাতে হবে। দেখুন বক্সটা ক্লিক করেছি, বক্সটা ক্লিক করার পর আরও নিচের দিকে যাব, দেখুন এখানে দিয়ে কনফার্ম করে দেবো। আর যে হাউস প্রপার্টির ক্ষেত্রে বললাম, হাউস প্রপার্টিকে অ্যাড করলে এখানে সিলেক্ট করলে এখানে বোরোড ক্যাপিটাল বলে একটা অপশান আসবে, এই বোরোড ক্যাপিটালে এখানে আপনি ইন্টারেস্ট কত দিচ্ছেন পেয়েছেন সেটা বসালে ছাড় পাবেন। দেখুন আমি দেখাচ্ছি এখানে, আমি একটু এখানে দেখুন 20,000 টাকা আমি বসেছিলাম, 20,000 টাকা দিয়ে -20,000 হয়ে গেছে। তো এটা আমার কিছু না, আমি সেই জন্য ডিলিট করে দিয়েছি, দরকার নেই। তো যাই হোক, আমি আদার ইনকাম হিসেবে আমি 1,000 টাকা দেখিয়েছি, আদার ইনকামের পার্টটা আমার হয়ে গেল, এতে কনফার্ম করে দেবো। এখানে এই যে কনফার্ম, এই কনফার্মটা করলেই আমার পার্সোনাল ডিটেলস গ্রস ডিটেলস কমপ্লিট হয়ে গেছে, টিক মারা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে টোটাল ডিডাকশানটা ক্লিক করব। টোটাল ডিডাকশানটা ক্লিক করলে এর কোন সেকশন আপনি ডিডাকশান দেখাচ্ছে সেটা করতে, 80C এর আন্ডারে যদি আপনি ইয়েস করে দেবেন, 80CCD যদি হয়, 80D এর আন্ডারে ব্রেকআপটা দেখাতে হবে আপনাকে। 80D টা করতেই হবে এখানে, আমি এখন দেখাচ্ছি না, পরে আমার দেখবেন আমি 80D টা এখন করিনি, কিন্তু পরে আমার একটা যখন সেভ করতে গেছি তখন সমস্যা হয়েছে, তখন অবশ্য করা হয়ে গেছে। তো 80D টা করতেই হবে আপনাকে, ক্লেমটা দেখাতে হবে, দিয়ে না থাকলে নো করে দেবেন, অসুবিধে নেই কিছু। তো আপনি যার যেটা যে ফিল্ডে রয়েছে এখানে কী কী রয়েছে আমরা দেখুন, 80D আছে, তারপরে 80E সেকশানে যদি কারো ডিডাকশান থাকে, তাই 80CC যদি থাকে, 80CCD থাকে, এই সবই কিন্তু 1,50,000 টাকার, 1,50,000 টাকা টোটাল। বাকি ক্ষেত্রে অনেক ছাড় যদি আপনার নেন তাহলে অবশ্যই দেখাবেন এখানে, 80DD 80E আছে। দেখুন আমি ইন্টারেস্ট আমি একটু দেখাচ্ছি, দেখুন আমি ইন্টারেস্টটা যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট ইন্টারেস্টটা আমি ছাড় পাবো 80TT এর আন্ডারে, তো 80TT এর ইন্টারেস্ট ব্যাঙ্ক হিসাবে এখানে আমি বসাবো, এটা আমি সিলেক্ট করবো। আমি দেখাচ্ছি এখানে দেখুন, ডোনেশন যদি কারো থাকে ডোনেশনের ক্ষেত্রে 80G ফিল আপ করতে হবে, 80G অপশানটাও আসবে, আমি দেখাবো পরে। তো এটা আপনার যেটা হবে সেটা 80GG হলেও হবে, কার আন্ডারে আপনার এই ডোনেশন দিয়েছেন সেটা ক্লিক করতে হবে, ইয়েস হলে ইয়েস। দেখুন 80C আমি এখানে করে দেখাচ্ছি, দেখুন প্রথমে 80C করেছি, 80C ইয়েস করলাম, আমি 80C কত টাকা ডিডাকশন করছি এটা দেখিয়ে দিলাম, 80D এর অপশানটা ক্লিক করে আপনাকে করতে হবে কাজটা, পরে দেখাচ্ছি আমি এটা। 80E আছে, দেখুন হ্যাঁ এইখানে রয়েছে, 80E আছে, তারপরে দেখুন এখানে 80G, 80Gটা এখানে ছিল, আমি এই যে ক্লেম আদার ডিডাকশান অ্যাপ্লিকেবল, সরি ওটা আমি ভুল বললাম, এই যে এটা ইয়েস করা আছে মানে এটার মধ্যে অনেক পার্ট আছে, দেখুন 80CCD আছে, এই সমস্ত পার্টগুলো রয়েছে। দেখুন আমার মধ্যে 80TTAটা ক্লিক করবো, এখানে আমি 1,000 টাকা যেহেতু ব্যাংকের ইন্টারেস্ট আমার ছাড় পাবো সেটা এখানে দেবো, আদার দ্যান এই রেসিডেন্ট সিনিয়র সিটিজেন, এটা 1,000 টাকা আমি দেখাবো। দেখুন দেখেছি এখানে লেখা হচ্ছে, দেখুন ডিডাকশান ডিটেলস প্রোভাইড বাই এমপ্লয়ার, প্লিজ ভেরিফাই করে নেবেন ভালো করে। এটা দেখলাম, বসানোর পর আমার আর কিছু নেই, আমি কন্টিনিউ করবো। এবারে কন্টিনিউ করলেই আমার আবার এই অপশান চলে আসবে, আমার যা ফিল আপ করেছিলাম, আবার দেখুন এখানে গ্রস ইনকাম 80C, এই যে ভালো করে দেখুন 80C-র আন্ডারে আমি অপশান দিয়েছিলাম, যদি কোনো ভুল থাকে আবার এডিট করতে পারেন বা ডিলিটও করে দিতে পারেন। আমার ঠিক আছে, এটা এটা বসিয়েছিলাম, এটা ঠিক আছে। 80D অপশানটা চলে এসেছে, দেখুন এটা এডিট করে আপনি করিনি যেহেতু কাজটা, এডিট করে আপনারা নো বাই যেটা এই পার্টটা আমি খুলে দেখাচ্ছি, এটা আমি এখন কিছু করিনি, এটা আমি ডিলিট করে দিয়েছিলাম প্রথমে, তো সেক্ষেত্রে পরে আবার আমাকে এই পার্টটা করতে হলো। মানে আপনার বেশি কিছু নয় এই পার্টটাতে, আপনার হেলথ
ইন্স্যুরেন্স প্রিমিয়ার যদি থাকে বা এখানে ইনফরমেশানগুলো দিতে হবে মাস্ট। তো এটা আমি ডিলিট করে দিয়েছিলাম, তারপর এইটিটিটি এটা দেখাচ্ছে দেখুন আমার এই দুটো, তো এটা ডিলিট করে দিলেও পরে আবার করতে হবে সেটা দেখাচ্ছি ধরো। তাহলে আমার 80C আর 80TT এর এই পার্টটা আমি করেছি, দিয়ে আমি এখানে এছাড়াও কিছু প্রভিশন আপনি যদি অ্যাড করতে চান এখানে ইয়ার দেখুন, এখানে এবারে অ্যাড দেখুন এখানে রয়েছে 80GG, এই যে 80GG-র আন্ডারে যদি আপনার কোনো ডোনেশন থাকে সেই ডোনেশনটার আপনি এখানে, বা 80GG এর আন্ডারে যদি সায়েন্টিফিক রিসার্চের আন্ডারে থাকে যার যেটা থাকবে সেটা আপনার এখানে ক্লিক করে আপনি করে নিতে পারবেন ডোনেশনের ব্যাপারটা। 80GG যদি আমি ক্লিক করেছি দেখুন 80GG প্লাসে ক্লিক করলাম, 80GG প্লাসে ক্লিক করলে এবার কী টাইপের আপনি কোথায় দিয়েছেন তার এখানে অপশান এখানে দিতে হবে, দিয়ে অ্যাড করে দিতে হবে। তো আমি কিছু করিনি যেহেতু এটা করার দরকার নেই, দিয়ে কনফার্ম আমি এখানে তো কনফার্ম করে দিলাম, কনফার্ম করে দিন পার্সোনাল ডিটেলস হয়ে গেছে আমার, গ্রস টোটাল ইনকাম হয়ে গেছে, টোটাল ডিডাকশানের পার্টটা আমি দেখিয়ে দিয়েছি। এবারে ট্যাক্স এবং টিক মারা হয়ে গেছে মানে আপনার কাজ কমপ্লিট, ট্যাক্স পেড অপশানটা ক্লিক করবো, ট্যাক্স পেড অপশানটা ক্লিক করলেই আপনার টোটাল ট্যাক্স যে দিয়েছেন সেটা ডিডাকশান করেছেন, টোটাল ট্যাক্স কত দিয়েছেন আপনি আপনার ভিউ এন্ড 26S আপনার ফর্মটা দেখে নিতে পারবেন এখান থেকে, এটা ক্লিক করে অন্য একটা ইয়েতে খুলবে ট্যাবে খুলে যাবে, দেখুন আপনি কত টাকা ডিডাকশান করেছেন। দেখুন আমার এখানে লেখাচ্ছে 6910 টাকা, আমি কিন্তু 6910 টাকা ডিডাকশান করিনি, আরও করেছি বেশি, আরও 36910 করেছি, তাহলে এখানে আমার দেখাচ্ছে না, তাহলে আমার যাই দেখো। এবং এখানে কার আন্ডারে ডিডাক্টরের অপশান এখানে রয়েছে, ডিডাক্টর কোন ডিডাক্টরের আন্ডারে আমার এই 6910 টাকা দেখাচ্ছে সেটা দিয়েছে এখানে, এখানে দেখাচ্ছে, সেক্ষেত্রে আমার এই টাকার ইনকামের উপর এইটা রয়েছে, কিন্তু আমার আরও রয়েছে, তাহলে আমার অ্যাড আনাদার স্যালারি আরেকটা জায়গা থেকে পেয়েছি, তাহলে অ্যাড আনাদার করবো। অ্যাড আনাদার করলে এখানে তার ট্যান নাম্বার, নেম ডিডাক্টর, কত টাকার স্যালারি হয়েছে, তার কত টাকা ট্যাক্স কাটিয়েছেন, দিয়ে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দেখুন আমি করেছি, অ্যাড যখনই করেছি আমি আর 26Sটা আমার দেখে নিই, 26S আমি যে প্রথমে হচ্ছে 6910 এটা একটা ট্যাক্স ডিডাক্টরের আন্ডারে, আর এটা হচ্ছে 30,000, তো সেই ইনকাম দুটো যেহেতু আছে আমাকে তাহলে দুটো সেই জন্য অ্যাড করতে হচ্ছে। তো অ্যাড করে আমি যখনই অ্যাড করে দিয়েছি দেখুন অ্যাড করে দিলেই 36910 দেখিয়ে দিচ্ছে, তাহলে আমার অ্যাড হয়ে গেছে। দিয়ে এটা আমি নিচের দিকে দেখে দেখে যাবো একটু, আমার ইনকামটার আর ডিডাকশানটা কত কী রয়েছে, সব 36910 আমি কাটিয়েছি টোটাল সেটা রয়েছে। আর যদি অন্য কোনো ডিডাকশান থাকে আপনারা আদার দেন, এই যে আদার দেন স্যালারি হলে এখানটা ক্লিক করতে হবে, ওর নিচেই রয়েছে। ধরুন আপনার কারো ব্যাংকের যে ইন্টারেস্ট আপনি দেখাচ্ছেন, ইন্টারেস্টের এখানে আপডেটটা দিতে হবে, আপনার যদি কিছু কেটে থাকে ধরুন আপনার টিডিএস কেটে থাকছে, টিডিএস যদি কেটে থাকে তাহলে এখানে দেখাবেন, নাহলে দেখানোর দরকার নেই। তো আর টিডিএস কেটেছে তাহলে আপনি অ্যাড করে টিডিএসে কত টাকা কেটেছে সেটা দিতে পারবেন ব্যাংক থেকে কাটলে অ্যাড করে, নাহলে কিছু করার দরকার নেই, অ্যাড করলে আপনার এখানে ডিটেলস দিতে হবে, দিয়ে অ্যাড করে দিতে হবে, দিয়ে যা হবে আপনার টোটাল ট্যাক্স কত আপনি পে করছেন সেটা দেখিয়ে দেবে, দিয়ে কনফার্ম অপশানটা ক্লিক করতে হবে, কনফার্ম অপশানটা ক্লিক করবে দিয়ে প্রি ভ্যালিডেড রিটার্ন সামারিটা দিয়ে দেবে, দেখুন এখানে অপশানটা দিয়ে দেবেন, দেখুন ট্যাক্স পেড, এই যে প্রসিড করতে হবে, রিটার্ন সামারি অপশানটা দিয়ে দেবে, এই দেখুন রিটার্ন সামারি ওপর দিকে অংশ এটা রয়েছে, রিটার্ন সামারি যেখানে রিটার্ন সামারি এটা অপশানটা তুললে আপনারা দেখতে পাবেন রিটার্ন সামারি অপশানটা, এই দেখুন রিটার্ন সামারি অপশানে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেল কমপ্লিট হয়ে গেছে, গ্রস ডিটেলস কমপ্লিট, ট্যাক্স ডিডাকশান কমপ্লিট, ট্যাক্স পেড কমপ্লিট হয়ে গেছে আমার করা কাজটা, ট্যাক্স পেডের পর এবারে আমার ট্যাক্স লায়াবিলিটি, ট্যাক্স পেড কত করেছে সেটা দিয়ে দেখালো, ট্যাক্স লায়াবিলিটি এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করলেই আমার হচ্ছে কতটা ট্যাক্স পড়ছে ওটা হিসেব অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, তো এখানে আমি এটা ট্যাক্স লায়াবিলিটিতে ক্লিক করব, ট্যাক্স লায়াবিলিটিটা ক্লিক করলেই এইখানে ট্যাক্স লায়াবিলিটি আমার পুরো ট্যাক্সের এখানে হিসাবটা দিয়ে দেবে, মাইনাস করে আপনি হিসাবটা ফর্ম 16 খুলে রাখবেন অবশ্যই, কোনো ডিরেক্ট যে ফর্ম 16 অবশ্যই দুটো কাছে রাখবেন, 26S কাছে রাখবেন আর ফর্ম 16টা রাখবেন, ফর্ম 16 কত ডিডাকশন আছে সেগুলো দেখে নেবেন, মিলিয়ে নেবেন ভালো করে, দিয়ে এখানে দেখুন কম্পিটিশন ট্যাক্স কত ট্যাক্স পড়েছে, তার সেশন সেস চার্জ কী, এই সমস্ত করে আমার হিসাব করে এখানে রয়েছে। আর কেউ যদি হচ্ছে স্যালারি রিলিফ পেতে চান, এই টেনই এই রিলিফ ফর্মটা এখান থেকে ফিল আপ করতে পারবেন, এরিয়ার যদি
অ্যাডভান্স এরিয়ার কোনো রিলিফ পেতে চান, চার্ট পেতে গেলে এখান থেকে করতে হবে। তো যাই হোক, এটা আমার এসব কিছু নেই, আমি একদম চলে যাবো। আর বাকি ইন্টারেস্টের অপশান আছে, যে আপনার 234 ইন্টারেস্ট কিছু পড়েছে, এখানে জিরো দেখাচ্ছে, দেখুন এটা অটোমেটিক্যালি আপনার নিয়ে নেবে যদি কিছু থাকে। দেখুন আমার ওই সব কিছু জিরো আছে, টোটাল ট্যাক্স পড়েছে মানে এটা 33,902, দিয়ে আমাকে এখানে কনফার্ম করতে হবে। এসব আমি কিছু করলাম না, এখান থেকে কনফার্ম। এখানে দেখুন ইন্টারেস্টের ব্যাপারটা রয়েছে, 234 বাই ইন্টারেস্ট মানে এখানে আপনি কত করে ট্যাক্স কাটান, দেখুন মাসে কত করে টাকা। দেখুন আপনি যদি 15 জুলাইয়ের আগে ট্যাক্স কাট 15% ট্যাক্স কাটান, তাহলে আপনার কোনো দিতে হবে না। যদি 15%-এর মধ্যে বা 45% যদি 15 সেপ্টেম্বরের মধ্যে কাটান, আরও সব অপশান রয়েছে, সেক্ষেত্রে ইন্টারেস্ট কত হবে এখানে অপশান দিয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখুন ওর মধ্যে কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে যদি নির্দিষ্ট টাইমে ট্যাক্স না দেওয়া হয়। তো যাই হোক, ইন্টারেস্টের ব্যাপারে ওই সব যাচ্ছি না আর, দিয়ে কনফার্ম করে দেবেন। কনফার্মটা ক্লিক করলেই আপনার পার্সোনাল ইনফরমেশান এ সমস্ত কিছু টিক মারা চলে আসবে। দেখুন ট্যাক্স লাইবিলিটিও টিক মারা আপনার ঠিক হয়ে গেছে। এবারে প্রসিড অপশানটা ক্লিক করতে হবে আপনাকে, প্রসিড আপনার সব কাজ কমপ্লিট, এবারে প্রসিড অপশানটা ক্লিক করবো। প্রসিড অপশানটা ক্লিক করলেই দেখুন আমি যেহেতু রিফান্ড আমার এলিজিবল, দেখুন রিফান্ড পাবো আমি, কারণ আমি বেশি টাকা মিটিয়েছি আর ট্যাক্স কম পড়েছে একটু, সেই জন্য রিফান্ড অপশানটা অপশান চলে আসবে, আপনার কত টাকা রিফান্ড অটোমেটিক্যালি হিসাবে চলে আসবে। দিয়ে আপনার পুরো ডাটাটা দেখাবে, দেখুন তখন পুরো তথ্যটা এখানে দেখাবে, আপনি পুরো ভালো করে মিলিয়ে নেবেন, ট্যাক্স ডিডাকশান কত হচ্ছে, ট্যাক্স পেড কত করছেন, রিফান্ড কত করছেন হচ্ছে। দিয়ে প্রিভিউ রিটার্ন অপশানটা ক্লিক করে দেবেন, প্রিভিউ রিটার্ন অপশানটা ক্লিক করলেই এইরকম প্রিভিউ দেখাবে, আপনি ডাউনলোড করে নিতে পারেন সামারি। এই যে ডাউনলোড অপশানটা ক্লিক করে ডাউনলোড করে দেখে নিতে পারেন সামারি থেকে। দিয়ে আমি প্রিভিউ রিটার্ন করব। এবার প্রিভিউ রিটার্নের করার আগে আপনার ব্যাঙ্ক ভ্যালিডেট, যেটা বললাম ব্যাঙ্ক ভ্যালিডেশানটা আপনি একটু দেখে নেবেন আগে, ওই ড্যাশবোর্ডে গিয়ে, ড্যাশবোর্ডে যেতে হবে না, আপনি ব্যাকে যেতে হবে না, এখানে দেখুন রিটার্ন সামারিতে অপশানে গিয়ে পার্সোনাল ইনফরমেশানটা ক্লিক করে নেবেন। ব্যাঙ্ক ডিটেলসটা দেখার জন্য এখান থেকে না গিয়ে একদম পার্সোনাল ডিটেলসটা ক্লিক করে নেবেন। পার্সোনাল ডিটেলস ক্লিক করে এখানে ব্যাঙ্ক ডিটেলস আপনার এডিট অপশানে গিয়ে ব্যাঙ্ক ডিটেলসটা ভ্যালিড আছে নাকি দেখে নেবেন। আমার যেহেতু ভ্যালিড আছে, ভ্যালিড এখানে 3টে ডট ক্লিক, ভিউ এডিট ডিলিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা অ্যাডভ্যাট করে দেবেন যা দরকার আছে। দেখুন আমার যেহেতু সব কিছু আছে, ভিউ ব্যাঙ্ক ডিটেলস সেটা আমার জন্য কিছু করার দরকার নেই, টিক মারা আছে আমার ভ্যালিডেটেড আছে। তো দিয়ে ব্যাক করে দিলেন, ব্যাক করে দিয়ে আপনার আবার কনফার্ম করে দিলেন, কনফার্ম করে দিলে আপনার প্রসিড অপশানটা আবার চলে যাবে। প্রসিড অপশানটা ক্লিক করলে আপনার সেই রিফান্ডের যে প্রিভিউ রিটার্ন অপশানটা ক্লিক করতে হবে। প্রিভিউ রিটার্ন অপশানটা ক্লিক করলেই দেখুন প্রিভিউ রিটার্ন অপশানটা ক্লিক করলেন, ক্লিক করলে আপনার পুরো একদম ফাইলটা পুরো দেখাবে, সমস্ত কিছু ফর্ম একদম পুরো দেখাবে, আপনারা অবশ্যই দেখেন। এই না সরি ভুল বললাম, মানে এটা চলে আসবে, আপনার নাম চলে আসবে, বাবার নাম চলে আসবে, সেলফ ডিক্লারেশন, এখানে একটা টিক মারতে হবে, ভালো করে দেখুন এই যে এখানে একটা টিক আসবে, আপনি সেলফ দিচ্ছেন, আপনার প্যান নাম্বার থাকবে, এ সমস্ত কিছু থাকবে। দিয়ে এটা আপনি টিক করে দিলেন, এই যে টিক করে দিলাম, টিক করে দেওয়ার পর আর কিছু করার দরকার নেই, টিআরপি পিআরপি আপনি ট্যাক্স পেয়ার প্রিপেয়ার দ্বারা কিছু কেউ করছেন না, তাহলে এইসব কিছু করার দরকার নেই। দিয়ে প্রসিড টু প্রিভিউ করবেন, প্রসিড টু প্রিভিউ করলেই পজিটিভ প্রিভিউ করলে আপনি এখান থেকে ডাউনলোড ও প্রিন্ট দেখে নিতে পারবেন। দিয়ে আপনি পুরো প্রিভিউটা পুরো ফর্মটা একদম ভালো করে পরিষ্কার করে দেখে নিতে পারবেন। যদি কোনো ভুল থাকে আপনার ড্যাশবোর্ডে গিয়ে আবার এই ড্যাশবোর্ডে মানে এখানে এই রিস এখানে আমি দেখাচ্ছি একটু ব্যাকে গিয়ে, যদি কিছু ভুল থাকে আপনি আবার এখানে এই যে এইরকম যে অপশান আছে, এই যেরকম আছে এখানে গিয়ে যেটা আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি আবার ভালো করে প্রিভিউ করে নিলেন, পরিষ্কার করে একদম সব প্রতিটা আইটেম ভালো করে দেখে নেবেন, এখান থেকে আপনার যা যা ফিল করেছেন সেগুলো সব আসবে এখানে। দেওয়ার পর আপনার এখানে প্রসিড টু ভ্যালিডেশান বলে অপশানটা চলে আসবে, এর প্রসিড টু ভ্যালিডেশান আপনি ক্লিক করব। প্রসিড টু ভ্যালিডেশান ক্লিক করার পর দেখুন আমার দুটো এরর আছে, আমি যেহেতু সেই ATD ফর্মটা ফিল আপ করিনি সেই জন্য অপশানটা চলে আসবে এরকম যে দুটো এরর আছে। দিয়ে এটাতে আমি এটা যখনই হাত দিলাম আমার ATDটা খুলে গেলো, দেখুন ATD আমার করা হয়নি বলে ATDটা খুলে গেলো। ATDতে গিয়ে আপনি এখানে এখানে সিলেক্ট করবেন, আপনি যদি সিনিয়র সিটিজেন থাকে ফ্যামিলিতে তাহলে ইয়েস করবেন, কোনো হেলথ কেয়ার চেক আপের যদি টাকা লাগে সেটা দিয়ে দেবেন, কত টাকা সেলফ, নাহলে জিরো কিছু করার দরকার নেই, নো করে দিয়েছি দেখুন আমি। আর তারপরে এখানে অন্য কেউ যদি বাবা মা ছাড়া আর কেউ থাকে তাহলে সেটা সিলেক্ট করে করবেন, নাহলে নো করে দেবেন, আমি নো করে দিয়েছি। দেওয়ার পর এখানে অ্যাড অপশানটা ক্লিক করে দেবেন,
অ্যাড অপশানটা ক্লিক করে দিলেই আপনার অ্যাড হয়ে গেল। দিয়ে আবার আপনি এই প্রসিড টু ভ্যালিডেশন অপশানটা ক্লিক করে দেবেন। প্রসিড টু ভ্যালিডেশন ক্লিক করলেই আপনার সব হয়ে গেল, দেখুন নো এরর, ভ্যালিডেশন সাকসেসফুলি অপশানটা দিয়ে দিবে। দিয়ে প্রসিড টু ভেরিফিকেশন, তাহলে ভ্যালিডেশন আপনার হয়ে গেল, ফর্ম ফিল আপ হয়ে গেল, এবারে আবার অনলাইন ভেরিফিকেশন হবে। প্রসিড টু ভেরিফিকেশন অপশানটা ক্লিক করলেন, প্রসিড টু ভেরিফিকেশন অপশানটা ক্লিক করলেই আপনার ই ভেরিফাই অপশান চলে আসবে। দেখুন ই ভেরিফাই বা লেটারও করতে পারেন, পরেও করতে পারেন। তো ই ভেরিফাই নাও দিয়ে অপশানটা ক্লিক করলাম, আমি করার পর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আপনার প্যান নাম্বার দেখি আসলে ডিআরএর সময় দিয়ে দিবে। আপনি আধার ওটিপি না ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট দিয়ে করতে চান বা ইভিসি দিতে করতে পারেন, ব্যাঙ্ক ভ্যালিডেশন সার্টিফিকেট দিয়ে, ইলেকট্রিক ভেরিফিকেশন কোড দিয়ে। আমি আধার ওটিপি দিয়ে করবো, এটা সিলেক্ট করে নেবেন। প্রথমটা সিলেক্ট করে আমি করলাম, দেখুন সিলেক্ট করার পর আধার ওটিপি এটা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আধার ওটিপি দিয়ে এখানে আই এগ্রি করে জেনারেট ওটিপি করলাম। জেনারেট ওটিপি করলেই ওটিপি আমার মোবাইলে এসে গেছে, আমি ওটিপি দিলাম, দিয়ে ভ্যালিড করলাম। ভ্যালিড করলে এখানে একটা অপশান চলে আসবে, দিয়ে সাবমিট, এই সাবমিট অপশানটা ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানটা ক্লিক করার পর আমার কাজ কমপ্লিট। দেখুন ইউ সাকসেসফুলি ফিল্ড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে জানিয়ে দেওয়া হয়েছে, সেটা লেখা রয়েছে। দিয়ে আপনি একদম চলে যাবেন, ডাউনলোড ফর্ম করে নিতে পারেন এখান থেকে, নাহলে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে আবার সেই আপনি ড্যাশবোর্ডে গেলেই আপনার দেখুন এখানে রয়েছে 2021-22 ফিল সাকসেসফুলি এখানে দিয়ে দিয়েছে, দেখুন রিটার্ন ফিল অ্যান্ড ভেরিফাইড। এরপর আপনার প্রসেসটা পরপর দেখাবে, রিটার্ন প্রসেস হবে, তারপর প্রসেস কমপ্লিশন, আপনার যদি রিফান্ড থাকেন রিফান্ড হবে, এখানে আপডেটটা দিয়ে দিন। তো আপনি আবার পুনরায় আপনার ড্যাশবোর্ডে গিয়ে আপনি দেখে নিতে পারবেন ফিল ড্যাশবোর্ড এবং টোটাল যে ড্যাশবোর্ড আমি এখানে দেখাচ্ছি, এই যে ভিউ ফিল্ড রিটার্ন ইনকাম ট্যাক্স রিটার্নে, ওই ভিউ ফিল্ড রিটার্নে গিয়ে আপনার যদি ভিউ ফিল্ড রিটার্নে যান, রিটার্নে এই রকম অপশান পাবেন। দেখুন আমি ভেরিফাই করেছি দি সেলফ, দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ফর্ম করে নেবেন আর ডাউনলোড রিসিপ্ট, এই দুটো করে নেবেন। ডাউনলোড ফর্ম করলে আপনার যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ডাউনলোড ফর্মটা পুরোটা বেরিয়ে যাবে, দেখুন এরকম এরকম পুরো ITR-1 এটা পুরো ফর্মটা একদম বেরিয়ে যাবে। আপনারা ভালো করে দেখে নেবেন, পুরো ফর্মটা বেরিয়ে যাবে, এটা ফর্মটা আছে। আর ডাউনলোড রিসিপ্ট করলে, ডাউনলোড রিসিপ্ট মানে আপনার একনলেজমেন্ট স্লিপটা বেরিয়ে যাবে। আর এখানে রয়েছে আমার যদি ইউপি ই ভেরিফাই হয়ে গেছে আধার ওটিপি দিয়ে, এখানে আপনি এখানে হচ্ছে ডু নট সেন্ড দি একনলেজমেন্ট টু বি সিপি, আমরা এটাই মানে একনলেজমেন্ট আর পাঠানোর দরকার নেই। তো এটা হয়ে গেল আমার কাজ। এবার আপনি ড্যাশবোর্ডে গিয়ে বা আপনার হচ্ছে লগ আউট করে দেবেন। তাহলে এইভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন। আমি পুরো পদ্ধতি দেখালাম যে ITR-1 কীভাবে 2021-22 ফাইল রিটার্ন করবেন, সেই রিটার্নের পুরো পদ্ধতি দেখালাম। তো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।